अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल रेसिपीज बाय निसा। आज আমি তৈরি করে দেখাবো চালতার আচার। কি নামটি শুনেই মুখে পানি চলে আসছে, তাই না? স্কুলের গেটের বাহিরে কিন্তু মামারা প্রায় এই আচারটা নিয়ে বসতো। যখন ছুটি হয় তখন কিন্তু আমরা দৌড়ে যেয়ে এই আচারটা প্রায় খেয়ে থাকি। মামারা যেভাবে আচারটি বানিয়ে থাকেন আমি ঠিক সেভাবে আজকে দেখাবো আচারটি বানিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকে রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আমার পেজ দুটি অবশ্যই ফলো করবেন। আজকে আচারের জন্য আমি এরকম মিডিয়াম সাইজের দুটি চালতা নিয়ে নিয়েছি এবং চালতাগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিয়ে 60%-এর মতো বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় আমি এর মধ্যে দিয়েছি স্বাদমতো লবণ এবং সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া, যেন কালারটা সুন্দর হয়। 60% সিদ্ধ করার কারণ হচ্ছে যখন আমি আচারটি তৈরি করব বাকি 40% কিন্তু তখনই সিদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ সিদ্ধ করিনি, কারণ সিদ্ধ করে নিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, যখন আমি চালতার আচারটা করব তখন বেশি গলে যাবে। এবার আমি এই চালতার অংশগুলোকে একটু ভালোভাবে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়ার কারণ হচ্ছে এতে করে এর ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে। এবার আচার রান্নার পালা, তার জন্য একটি লোহার কড়াই নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা। আচার রান্নাতে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো হয়, কারণ এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। প্রায় 1 মিনিটের মতো আমি জিরাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ দিয়েছি চিনি। এবার আমি চিনিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সবাই চালতার টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যখন আমি চালতাটা সিদ্ধ করেছিলাম তখন একটু সে পানি খেয়ে দেখেছিলাম মোটামুটি টক, তার জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি আজকে ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগার ব্যবহার করার কারণ হচ্ছে এতে করে আমি 12 মাসে আচারটা সংরক্ষণ করে খেতে পারবো। ভিনেগার দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিগুলো কিছু কিছু অংশ একটু শক্ত হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছুই নাই। নাড়তে নাড়তে কিন্তু এই চিনিগুলো গলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি চিনিটাকে জাল দিয়ে এবার এর মধ্যে আমি যে ছেঁচে রেখেছিলাম চালতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। সেই চালতাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চালতাগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়নের মশলার গুঁড়া। এবার এই মশলাগুলোকে আমি আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আচারটা তৈরি করতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে, কারণ আচারটা যত জাল দিয়ে দিয়ে করা হয় ততটাই কিন্তু খেতে মজাদার হয়। মিডিয়াম আঁচ রেখে চুলার জাল আমি প্রায় 10 মিনিটের মতো এবার এই আচারটি চুলার জালে রেখে দিব। কিন্তু 2 থেকে 3 মিনিটের পরপর কিন্তু এই আচারটা একটু নেড়ে দিবেন, না হলে কিন্তু মশলাটা নিচে দিয়ে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। দেখুন প্রায় 10 মিনিট পরে কিন্তু ঝোলটাও আস্তে আস্তে টেনে গিয়েছে অনেকটা, আর আচারের কালারটাও কিন্তু একটু একটু চেঞ্জ হচ্ছে। আমি আবার একটু ভালোভাবে নেড়ে চিড়ে এটা আমি 5 মিনিটের জন্য আবার চুলার জালে রেখে দিব। দেখুন ঝোলটা কিন্তু আচারের গায়ে মাখা মাখা হয়ে লেগে এসেছে। আমি এই আচারটা আরও প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে দিয়ে রান্না করে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে দিয়ে পোড়া লেগে না যায়, আর 2 থেকে 3 মিনিট পরপরই কিন্তু নেড়ে দিবেন। এতে করে মশলাটা পুড়েও লাগবে না এবং আচারটা যত নেড়ে চেড়ে কষানো হয় ঠিক ততটাই কিন্তু খেতে মজাদার হয়। তো আমি ফিরে আসছি 15 মিনিট পরে।
ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন ঝোলটা কিন্তু একদম মেখে মেখে এসেছে আচারের সাথে, আর আচারটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, কারণ আমি প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে দিয়ে আচারটা তৈরি করেছি। যত বেশি জাল দিয়ে আচারটা রান্না করা হয়, আচারের কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। দেখলেনি তো, মামাদের স্টাইলে কিন্তু আচারটা বানানো তেমন কঠিন কিছুই না, খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আজকের আচার। এবার আচারটিকে আমি একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব, যেন আমি 12 মাসই সংরক্ষণ করে আচারটা খেতে পারি। আশা করছি আপনারা সবাই বাসাতে তৈরি করবেন, এবং আমাকে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।